টেবিলে সাজানো চাল ডাল তেল মুরগি মাছসহ ২২ রকমের নিত্য প্রয়োজনীয় পণ্য। যে সকল ক্রেতাদের নেই সামর্থ্য বাজার থেকে সদাই কেনার, লজ্জায় চাইতে পারেন না, এলাকার দোকান থেকেও সেই মানুষগুলোই বাকিতে পণ্য কিনলেন, বাকির খাতায় নামও তুললেন নিঃসংকোচে, কেননা এই টাকা তাদের করতে হবে না পরিশোধ। যখন টাকা পরিশোধের সামর্থ্য হবে তখন পুনরায় এই পণ্যগুলোই কিনে দিতে হবে অন্য কোনো মানুষকে, যারা টাকার অভাবে বাজার করতে পারে না দিনের পর দিন। অসহায় ও গরিব মানুষদের নিয়ে ব্যতিক্রমে এই হাট বসেছিল খুলনার প্রেসক্লাব মিলনায়তনে। বাকির হাট নামের এই হাটের আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ। আমি চাল পাইছি, তেল পাইছি, লবণ নিছি, খাবার দিছে, আমার ৬১০ টাকা দিয়েছে, ৬১০ টাকার মাল ওনারা দিয়েছে। আমাদের কোনো টাকা নেয়নি বা টাকা দেওয়া লাগে না। চাল পাইছি, তেল পাইছি, আমি চাল নিছি বসি, তেল একটা বসি, চিনি, তেল, ডাল, ডিম পাইছি, সুন্দর লাগছে বাবা, করি বাবা, তেল, ডাল, ডিম, লবণ, খাবার দাবার। খাবারের পর স্লিপ জমা দিছি, সই দিছি, আমাকে নাম দিয়েছি, আমরা বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চলে এই হাট। হাটে ঘুরে ঘুরে ৬০০ টাকার মধ্যেই পছন্দের পণ্য কিনেছেন তারা। আমরা আসলে আজকে খুলনা জেলায় একটা বাকির হাটের আয়োজন করেছি। এটা মূলত হচ্ছে দাম নয়, বাকিতে পণ্য নিন, যদি কখনো সামর্থ্য হয় ওই বিনিময়ে অন্য কারো দিন, এরকম একটা থিম সামনে রেখে আমরা বাকির হাটের আয়োজন করেছি। এখানে ২১০ থেকে ২২০ জন পরিবারকে আমরা আমন্ত্রণ করছি বাজার করার জন্য। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে এখানে, এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, হিন্দু, মুসলিম, ক্ষুদ্র নির্গোষ্ঠী, হিজড়া সম্প্রদায়, তাদেরকে আমরা প্রায় ২৫ থেকে ২৬টি প্রকারভেদে পণ্য এখানে বাছাই করে কেনার সুযোগ করে দিচ্ছি। পারিবারিক চাহিদা অনুযায়ী যারা চাহিদা তারা এখানে কিনতে পারবে। সকাল থেকে দুপুর পর্যন্ত সেই হাটে পণ্য কিনেন মোট ২৫০ জনের মতো ক্রেতা। দোকানে ছিলেন প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক। খুলনা প্রতিনিধি হাসান হিমালয়ের পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট সমকাল।